ওয়েলকাম ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে আমরা শিখবো যে কীভাবে একটি স্মার্টফোনের মাধ্যমে একটি ভিজুয়াল এফেক্ট আপনারা কীভাবে ক্রিয়েট করতে পারেন শুধুমাত্র একটি অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে। সো আপনাদের প্রয়োজন হবে কাইন্ড মাস্টার বলে একটি অ্যাপ্লিকেশন, যার লিঙ্ক ডিসক্রিপশনে প্রোভাইড করেছে। যদি আপনারা উইদাউট ওয়াটার মার্কে যদি আপনারা কাইন্ড মাস্টার ইউজ করতে চান, তাহলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে, যার লিঙ্ক ডিসক্রিপশনে প্রোভাইড করে। সিম্পলি ওখান থেকে গেলে আপনাদের উইদাউট ওয়াটার মার্ক কাইন্ড মাস্টার আপনারা ডাউনলোড করতে পারেন সিম্পলি, ঠিক আছে। তো সব বেশি কিছু কথা বলে এই ভিডিওটি স্টার্ট করবো। যদি আমার চ্যানেল নতুন দর্শক, চ্যানেল সাবস্ক্রাইব করুন, তার পাশে বেল আইকন প্রেস করে দেবেন, কারণ হচ্ছে এরকম রিলেটেড ভিডিও আমার চ্যানেল দেখতে হবে, চ্যানেল সাবস্ক্রাইব করুন, ঠিক আছে। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। তো সর্বপ্রথম আপনাদের গুগল ক্রোমটা ওপেন করে নিতে হবে, দেন এখান থেকে সার্চ করতে হবে গ্রিন স্ক্রিন, ঠিক আছে। দেন এখান থেকে সার্চ করার পরে আমরা এখান থেকে ইমেজ অপশানে পেয়ে যাবেন, একটা অপশানে ট্যাপ করুন। দেন এখান থেকে যে কোনো একটি ইমেজ এখানে আপনার ডাউনলোড করতে হবে, ঠিক আছে। আমি এখান থেকে এই ইমেজটা ডাউনলোড করছি। ডাউনলোড করার জন্য এটার উপর আপনার চেপে ধরে থাকুন, দেন এখান থেকে ডাউনলোড অপশান পেয়ে যাবেন। ডাউনলোড ইমেজ এটার উপর ট্যাপ করতে হবে আপনাদের, দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোডটি কমপ্লিট, ঠিক আছে। দেন আপনাদের গ্যালারিতে যেতে হবে, দেন এটা আপনাদের সেট ওয়ালপেপার করতে হবে, ঠিক আছে। থ্রি অপশান ট্যাপ করুন, দেন সেট পিকচার অ্যাজ এটার উপর ট্যাপ করতে হবে আপনাদের। দেন এখান থেকে ওয়ালপেপার, শুধু ওয়ালপেপার এটার উপর ট্যাপ করতে হবে আপনাদের। তারপর এটা সেভ অপশানে আপনাদের ট্যাপ করে দিন, দেন এটা আপনাদের ওয়ালপেপার এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। তারপর আপনারা কী করবেন, ঠিক এইরকম আপনাদের একটি ভিডিও শ্যুট করে নিতে হবে। গ্রিন স্ক্রিনটা করে জাস্ট আপনাদের মোবাইলটিকে ডান থেকে সাইডে আপনাদের লেফট রাইট ঘোরাতে হবে, ঠিক আছে। তো এরকম আপনাদের শ্যুট করে নিন একটি, ঠিক আছে। তো আমি এখান থেকে এটি শ্যুট করে নিচ্ছি। দেন আপনাদের কাইন মাস্টারটি ওপেন করতে হবে, তারপর এখান থেকে আপনাদের ভিডিওটি ইনপুট করুন, তারপরে শেষে যে অংশটি পেয়ে যাবেন সেটা আপনার একটি ক্যাপচার নিয়ে নেবেন, ঠিক আছে। সো আমি ফার্স্ট দিকে যাচ্ছি, দেন এখান থেকে একটি ক্যাপচার করে নিচ্ছি এই ইমেজটিকে। তারপরে ভিডিওটিকে আপনার ডিলিট করে দিন, দেন আপনাদের ক্যাপচারের ইমেজটিকে ইনপুট করুন, ঠিক আছে। তারপর এখান থেকে লেয়ার্স যান মিডিয়াতে, তারপর এখান থেকে আপনাদের ভিডিওটিকে ইনপুট করুন। ভিডিওটি ইনপুট করার পর এখান থেকে ফুল স্ক্রিন করে ফেলুন, তারপরে এক্সট্রা পার্টগুলো আপনার এখান থেকে কাটতে হবে, ঠিক আছে। তা আমি এখান থেকে এক্সট্রা পার্টগুলো কেটে নিচ্ছি, কারোর জন্য ভিডিওটি সিলেক্ট করুন, দেন এখান থেকে লেফট অপশানে এক্সট্রা পার্টগুলো কেটে ফেলুন, ঠিক আছে। তা আমি এখান থেকে অ্যাডজাস্ট করে বাকি পোর্শনগুলো আমি সেম প্রসেসে কেটে ফেলবো, ঠিক আছে। তা আমি এখান থেকে একটু জাস্ট, ঠিক আছে, যাত্রা বন্ধ রাখছি, বাকিগুলো আমি কেটে ফেলছি। দেন এখান থেকে নিয়ে আসুন, তারপর আপনারা কী করবেন, এই ভলিউমগুলো আপনাদের বন্ধ করে দিতে হবে, ঠিক আছে। প্রত্যেকটি ভিডিও ভলিউমগুলো বন্ধ করে ফেলুন, তারপর এখান থেকে আপনার ভিডিওটি সিলেক্ট করুন, ক্রোমা কি অপশান এনেবল করে ফেলুন। তারপর এখান থেকে কী কালার পেয়ে যাবেন, কী কালারের উপর আপনাদের ট্যাপ করতে হবে। দেন এখানে গ্রিন স্ক্রিনটি সিলেক্ট করুন, ঠিক আছে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন পুরো গ্রিন কালারটি চেঞ্জ হয়ে গেল। দেন আপনারা নেক্সট এখানে অ্যাডজাস্ট করে ফেলুন। নেক্সট আপনারা কী করবেন, আপনাদের এই পরে যে ভিডিওটা আছে সেটাও আপনাদের সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তা আমি এখান থেকে সিলেক্ট করছি, দেন ক্রোমা কি, সেম প্রসেস ক্রোমা কি, তারপর এখানে গ্রিন স্ক্রিনটা সিলেক্ট করুন, ঠিক আছে। তারপর এখানে অ্যাডজাস্ট করে ফেলতে পারেন, অ্যাডজাস্ট করার পর আপনাদের ডান করতে হবে, তারপর আপনারা টয়েটা আপনারা প্লে করুন। তো দেখতে পাচ্ছেন তো এগুলো সেম প্রসেসে আমরা ট্রিম করে ফেলছি। তো এই সামনের অপশানটা আমি জাস্ট একটি গ্রিন স্ক্রিন রাখছি, তারপরে হঠাৎ এখান থেকে চেঞ্জ হয়ে গেল কালারটি, ঠিক আছে। ভার্চুয়াল এই এফেক্টটা আপনারা এইভাবেই আপনারা এডিট করতে পারেন, যে আপনাদের বন্ধুদের আপনারা চমকিয়ে দিতে পারেন, ঠিক আছে। তা আমি এখান থেকে একটি মিউজিক সেট করে নিচ্ছি, মিউজিক সেট করে নেওয়ার পর আপনাদের এখান থেকে এক্সট্রা পার্টটি কেটে ফেলতে হবে, ট্রিম টু রাইট, ঠিক আছে। তবে এটি সেভ করার জন্য এখান থেকে এক্সপোর্ট উপর ট্যাপ করতে হবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। চলুন আজ এত রাত, আপনাদের জয় হিন্দ, বন্দে মাতরম।